কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর তৃতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত একটি সৈকত। দীর্ঘ 120 কিলোমিটার, অর্থাৎ 75 মাইল, দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক, ঝিনুক সহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিধান, অত্যাধুনিক হোটেল মোটেল কটেজ, নিত্য নবসাজে সজ্জিত পারমিস মার্কেট সময় পর্যটকদের বিচরণে কক্সবাজার শহরে পর্যটন মৌসুম প্রাণ চাঞ্চল্য থাকে। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত, প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে। শীত, বর্ষা, বসন্ত, গ্রীষ্ম, এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না। প্রত্যুষে একরকম, তো মধ্যাহ্নে একরকম, বিকেলে আরেক রকম, রাতে আরেক রকম। দেখতে খুবই অসাধারণ এই সৈকত। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে আসেন। সৈকতের অংশগুলো লাবণী পয়েন্ট, অর্থাৎ বাংলাদেশের সমুদ্র সৈকত বললেই প্রথমে চোখে ভেসে ওঠে পুরাতন সি বিচ, যা লাবণী পয়েন্ট বা পুরাতন সি বিচ হিসেবেও পরিচিত। সমুদ্র দেখতে বাঙালি মাত্রই ছুটে আসেন আমাদের কক্সবাজারে। এই সি বিচে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কক্সবাজারগামী বাসে করে কলাতলী সি বিচ রোডে নেমে রিক্সা অথবা পায়ে হেঁটে কক্সবাজার সি বিচে আসেন। কক্সবাজার শহর থেকে নৈকট্যের কারণে লাবণী বিচকে কক্সবাজারের প্রধান সৈকত বলে বিবেচনা করা হয়। নানা রকম জিনিসের পসরা সাজিয়ে সৈকত সংলগ্ন এলাকায় রয়েছে ছোট বড় অনেক দোকান, যা পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্তপথে মিয়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে এই মার্কেটগুলো। কলাতলী পয়েন্ট, কলাতলী বিচ কক্সবাজারের আরেকটি পর্যটন আকর্ষণ কেন্দ্র। এটা কক্সবাজারের মধ্যে অবস্থিত। বয়সের বিভিন্ন মানুষ এখানে ভ্রমণ করতে আসেন, সমুদ্রে গোসল করতে আসেন, আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কলাতলী বিচ নানা ধরনের খাবারের রেস্টুরেন্ট সহ আরও অনেক পর্যটন সুবিধা রয়েছে। বিশেষ করে চাঁদনি রাতে বিচে হাঁটা সত্যিই রোমাঞ্চকর সকল বয়সী মানুষের জন্যই। কক্সবাজারগামী সকল যানবাহন শহরে কলাতলী পয়েন্ট দিয়ে শহরে প্রবেশ করে। সুগন্ধা পয়েন্ট, কলাতলী পয়েন্ট থেকে দূরে উত্তর দিকে সুগন্ধা পয়েন্ট অবস্থিত। এখানে অবস্থিত জনপ্রিয় বার্মিস মার্কেট, অতীতে এখানে অনেক সামুদ্রিক মাছের তৈরি খাবারের রেস্টুরেন্ট ছিল, কিন্তু সরকার পরে সেগুলো উচ্ছেদ করে। সুগন্ধা পয়েন্ট রয়েছে আরও আকর্ষণ ঝুলন্ত রেস্টুরেন্ট। দরিয়ানগর সৈকত, হিমচরি জাতীয় পার্কের কাছে দরিয়ানগর সৈকত অবস্থিত। দরিয়ানগর সৈকতের মধ্য দিয়ে জলপথ প্রবাহিত হয়ে থাকে। প্যারাসেলিংয়ের জন্য দরিয়ানগর সৈকত জনপ্রিয়। হিমচরি, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিমচরি পর্যটন কেন্দ্র। পাহাড়ে কুল ঘেঁষে এই সমুদ্র সৈকতের নাম হিমচরি। এখানকার সমুদ্র সৈকতটি কক্সবাজার চেয়েও অপেক্ষাকৃত নির্জন ও পরিষ্কার পরিচ্ছন্ন। এর সৌন্দর্যও কোনো অংশে কম নয়। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল হিমচরি যতই না সুন্দর, তার চাইতেও সুন্দর ও রোমাঞ্চকর হলো কক্সবাজার থেকে এই সৈকত যাওয়ার প্রতীক। এক পাশে বিস্তীর্ণ সমুদ্র বালুকা বেলা, আর এক পাশে সবুজ পাহাড়ের সারি, মাঝে পিচ ঢালা মেরিন ড্রাইভ। এমন দৃশ্য সম্ভবত দেশের আর কোথাও পাওয়া যাবে না। কেউ কক্সবাজার এলে অথচ এই পথরে ছুটল না, তার পুরো ভ্রমণটাই মাটি। পাহাড়ে উঠলে চোখের সামনে ভাসবে নীল দিগন্ত, হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র। হিমচরির প্রধান আকর্ষণ এখানকার ক্রিসমাস ট্রি। সম্প্রতি হিমচরিতে গড়ে উঠেছে বেশ কিছু পর্যটন কেন্দ্র ও পিকনিক। ইনানি সৈকত, ইনানি সৈকত 18 কিলোমিটার দীর্ঘ, 11 মাইল, যা কক্সবাজার জেলা উখিয়া উপজেলায় অবস্থিত। এটি কক্সবাজার শহর থেকে প্রায় 88 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই সৈকতে রয়েছে সবুজ ও কালো বর্ণের অনেক প্রবাল পাথর। টেকনাফ সৈকত, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় টেকনাফ সৈকত অবস্থিত। এই অংশটা কক্সবাজারের অন্যান্য অংশ থেকে ভিন্নতর। গাছগাছালিতে পরিপূর্ণ টেকনাফ ম্যানগ্রোভের তীরে অবস্থিত টেকনাফ সৈকত। এই সৈকত বিভিন্ন ভাগে বিভক্ত। উল্লেখযোগ্য ভাগগুলো হলো শ্যামলাপুর সৈকত, চিলাখালী সৈকত, হামজাপাড়া সৈকত।